স্থানে যারা সম্মানিত অতিথি এসেছেন আপনাদের সবাইকে আমি মুবারকবাদ ও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইসলাম সম্পর্কে জানব। ইসলাম আরবি শব্দ, এর অর্থ শান্তি, নিরাপত্তা, আত্মসমর্পণ ও অনুগত। শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বিধিবিধান ও আদর্শ নিয়ে এসেছেন তার আলোকে জীবনযাপন করার নাম ইসলাম। ইসলাম কি? মহান আল্লাহও আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন একমাত্র তারই ইবাদত করার জন্য আর তার আদেশ পালনের মাধ্যমে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই দিন ইসলাম। ইসলাম আমরা কেন পালন করি? ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এতে কোনো ভুল বা অভিজ্ঞতা নেই। পরম হইতে মানব জীবনের সকল দিক ও বিষয়ের যথাযথ নির্দেশনা রয়েছে। মহান আল্লাহ পবিত্র পুরাণে এরশাদ করেন, আলিয়াকু আকমালতু লাকুম দীনকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। অর্থ, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম এবং আমার অনুগ্রহ তোমাদের প্রতি পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। ইসলামের মূল ভিত্তি, ইসলামের মূল ভিত্তি পাঁচটি, যথা এক, আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা, দুই, সালাত আদায় করা, তিন, যাকাত প্রদান করা, চার, রমজান মাসে রোজা রাখা এবং পাঁচ, সম্মত ব্যক্তির হজ আদায় করা। আমরা ইসলামকে দিন হিসাবে গ্রহণ করেছি এবং জীবনের সকল ক্ষেত্রে ইসলামের বিধিবিধান মেনে চলব ইনশাআল্লাহ। আজকে আমরা ইসলাম সম্পর্কে যা জানলাম তা বোঝার ও পালন করার জন্য আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।